আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি জানেন যে বাংলাদেশের মার্কেটে চলে এসেছে ওয়ালটনের প্রিন্টার, এবং ওয়ালটন কোম্পানি তাদের নিজেদের ব্র্যান্ড নেমের সাথে মিল রেখে প্রিন্টারটির নাম রেখেছেন প্রিন্টন। এবং ওয়ালটন কোম্পানি বাংলাদেশে দুটি মডেলের প্রিন্টার সেরেছেন, আর একটি হচ্ছে PMF22 এবং আরেকটি হচ্ছে PS22। সো ভিউয়ার্স, ভিডিওটিতে আমরা দেখব যে কালির কস্টিং টেনে যে প্রিন্টারটি আমাদের কত সাশ্রয়ী হবে, অর্থাৎ প্রতি পেজে কী পরিমাণ খরচ হবে, এবং আমাদের কমার্শিয়াল কাজে এবং অফিসে অথবা বাসাবাড়িতে প্রিন্টারটি ব্যবহার করা উপযোগী হবে কি না, সেটা আমরা এই ভিডিওটিতে আমরা কস্টিং টেনে দেখবো। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব প্রিন্টারটির স্পেসিফিকেশন বা ফিচারগুলো কী কী আছে। প্রথম যে মডেলটি আছে সেটি হচ্ছে PMF22, এবং এই PMF22 আসলে মাল্টি ফাংশনাল মনোক্রম লেজার প্রিন্টার, এবং এতে আছে এই প্রিন্ট এবং স্ক্যান এবং ফটোকপি, এর তিনটি অপশন। আপনারা এটি দিয়ে প্রিন্ট করতে পারতেছেন, স্ক্যান করতে পারতেছেন অর্থাৎ রঙিন স্ক্যান, এবং ফটোকপি করতে পারতেছেন একই সাথে। এবং এর কানেক্টিভিটি হচ্ছে USB, ওয়্যারলেস এবং ইথারনেট, অর্থাৎ ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনারা কানেক্টিভিটি করতে পারবেন, এবং ওয়াইফাইয়ের মাধ্যমে সরাসরি কম্পিউটার থেকে কেবল ছাড়াই প্রিন্ট করতে পারবেন, আবার মোবাইলের সাথে কানেকশন দিয়ে মোবাইল থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। যেহেতু এটি একটি মাল্টি ফাংশনাল প্রিন্টার, সেক্ষেত্রে আপনারা এটি বহুমুখী কাজে ব্যবহার করতে পারবেন একই সাথে। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব যে দ্বিতীয় মডেলটি যেটি আছে PS22, এটি আসলে একটি স্ট্যান্ডার্ড প্রিন্টার, অর্থাৎ এটি দিয়ে শুধুমাত্র প্রিন্ট করা সম্ভব, স্ক্যান এবং ফটোকপি করতে পারবেন না, এবং এর কানেকটিভিটি USB এবং ওয়্যারলেস, অর্থাৎ এখানে ইথারনেট পোর্টটি থাকতেছে না, সে অবশ্য এটাতে ইথারনেটের প্রয়োজনও নেই, আপনারা ওয়্যারলেসের মাধ্যমে মোবাইল থেকে কানেকশন দিয়ে প্রিন্ট করতে পারবেন, এবং সরাসরি কম্পিউটার থেকে তারবিহীন প্রিন্ট করতে পারবেন, এবং USB কানেকশন তো থাকতেছেই। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখব যে ওয়ালটনের প্রিন্টারে যে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছেন যেটা রিফিলের ক্ষেত্রে, সেটা আমরা এবার দেখব, এবং সেক্ষেত্রে রিফিলের বেলা এখানে কোনো ঝামেলাই থাকতেছে না। সাধারণত আমরা অন্যান্য প্রিন্টারের বেলা যেটি দেখে থাকি যে রিফিল করার সময়, অর্থাৎ আমাদের টোনার যখন শেষ হয়ে যায় তখন আমরা রিফিলের জন্য আমরা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই, সেগুলো আপনাদের যে অবস্থানে ব্যবহার করতেছেন প্রিন্টার, অর্থাৎ অফিসে অথবা কমার্শিয়াল কাজে যেখানে ব্যবহার করতেছেন সেখান থেকে প্রিন্টারটি সরানোর প্রয়োজন হবে না। শুধুমাত্র রিফিল কালি কিনে নিয়ে এসে সিম্পল কয়েকটা দাপ ব্যবহার করে আমি এটা রিফিল করতে পারবেন, এবং সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে এটি রিফিল করা সম্ভব, এবং সেটি কোনো ঝামেলা ছাড়াই। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ওয়ালটন প্রিন্টারের যে ফেসিলিটি বা ফিচারগুলো সেগুলো আমরা দেখলাম এবং সেগুলোর সুবিধাগুলো দেখলাম। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ ধরে যে ফেসিলিটি বা সুবিধাগুলোর কথা শুনলাম, অর্থাৎ কারিশ্মার কথা শুনলাম, তো সকল কারিশ্মায় ব্যর্থ হয়ে যাবে যদি পার পেজ প্রিন্ট করতে খরচটা বেশি হয়ে যায়। তো সেজন্য আমরা দেখবো যে আসলে এই ওয়ালটন প্রিন্টারের যে পার পেজ প্রিন্ট করতে কতটা খরচ হয় সেটা একটা কোশ্চিন টানবো। সেজন্য আমরা দেখি ওয়ালটন প্রিন্টারের প্রিন্টিং সিস্টেমটা আসলে কীরকম, অর্থাৎ প্রিন্টন প্রিন্টারের প্রিন্টিং সিস্টেমটা। প্রথমে আমরা যখন প্রিন্টারটা ক্রয় করবো তখন তার সাথে একটা ডেমো টোনার দিয়ে দেবে, এবং এই ডেমো টোনার দিয়ে আমরা সাধারণত 800 থেকে 1000 পিস প্রিন্ট করতে পারবো, এবং এই ডেমো টোনারটি একদম ফ্রি। তারপর আমাদের একটি টোনার ক্রয় করতে হবে, ওয়ালটন সাজেস্টেড টোনার, সেক্ষেত্রে আমাদের টোনার প্রাইস হবে 1985 টাকা, এবং ভিউয়ার্স, এই 1985 টাকার টোনারে আমাদের প্রিন্ট হবে 1600 পেজ, এবং এই 1600 পেজ প্রিন্ট করার পরে আমাদের সুযোগ আসবে রিফিল কালি ব্যবহার করার, এবং এই রিফিল কালি আমাদের ওয়ালটনের সাজেস্টেড রিফিল কালি পাওয়া যায়, এবং সেজন্য আমাদের খরচ হবে প্রতি রিফিল কালির জন্য 650 টাকা, এবং এই 650 টাকার রিফিল কালি এই টোনারে ব্যবহার করার পর আমাদের প্রিন্ট হবে 1600 পেজ, এবং এরকম পরপর 3 বার আমরা এই টোনারের মধ্যে রিফিল কালি ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, এই টোটাল কার্যক্রমটা আমরা আমাদের বোর্ডে দেখাবো আপনাদের, এবং এই বোর্ডে কার্যক্রমটা দেখার পরে আমরা ডিসিশন নিব যে ওয়ালটন প্রিন্টারটা আমরা ক্রয় করবো কি করবো না। তো ভিউয়ার্স, আপনারা একটু কষ্ট করে আমাদের বোর্ডে তাকান, এবং যাদের দেখতে যদি কোনো কষ্ট হয় তো আমরা সেই জন্য আমরা সাইড স্ক্রিনে ওইটা টোটাল রেজাল্ট আমরা দিয়ে দিব। তো প্রথমে আমরা ধরে নিই যে আমরা প্রিন্টার ক্রয় করলাম, এবং আমরা একটা প্রিন্টারের সাথে একটা ডেমো টোনার পেলাম, সেটা আমরা লিখি প্রথমে ওয়ালটন প্রিন্টন, প্রথমে ডেমো টোনার, DEMO ডেমো টোনার, এটাতে প্রিন্ট হবে 800 থেকে 1000 পিস, এবং এই ডেমো টোনার ফ্রি, সেজন্য এটা আমরা আলাদা করে দিলাম, এটা প্রিন্টারের সাথে আসে একদম ফ্রি। তারপর আমাদের একটি টোনার কিনতে হবে, এবং এর প্রাইস হবে 1985 টাকা, এবং এই 1985 টাকা প্রিন্ট হবে 1600 পেজ।
এবং এই 1600 পেজ শেষ হওয়ার পরে আমরা এই টোনারে আমরা রিফিল কালি ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা রিফিল কালি কিনলাম, মনে করি যে এক নাম্বার রিফিল। এবং এর প্রাইস পড়বে 650 টাকা এবং এটি দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো 1600 পেজ। তারপর আমরা আবারও দ্বিতীয় রিফিল কিনতে পারবো এবং এর প্রাইস হবে 650 এবং এটি দিয়েও আবারও 1600 পেজ প্রিন্ট করতে পারবো। এবং তৃতীয়বার আবারও আমি রিফিল কিনতে পারবো এবং এর প্রাইস হবে 650 এবং এটি দিয়ে আমি আবারও 1600 পেজ প্রিন্ট করতে পারবো। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি যুগ টানতেছি। প্রথমে প্রিন্টারের প্রাইসগুলো টান দিব এবং পেজ কত হয় সেগুলো আমরা টান দিব। তো আমাদের প্রাইস হচ্ছে এখানে 3935 টাকা, 3935। এবং এখানে এই 3935 টাকা যে প্রিন্ট হচ্ছে, আমাদের ফ্রি ছাড়াই আমাদের 6400 পেজ প্রিন্ট হবে। তো এই পর্যায়ে আমরা টোটাল টাকাটাকে আমরা পেজ দিয়ে ভাগ দিই, অর্থাৎ 3935 ভাগ 6400। তো ভাগ করার পরে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 62 পয়সা। অর্থাৎ প্রতি পেজ প্রিন্ট করার জন্য আমাদের খরচ হচ্ছে মাত্র 62 পয়সা। তো ভিউয়ার্স, আমরা যেটি দেখলাম যে এখানে আমাদের কালি একদম সাশ্রয়ী কালি খরচ হচ্ছে এবং আমরা সাধারণত একদম ভালো কালি ব্যবহার করেও এরকম ফিডব্যাক পাচ্ছি যে আমরা মাত্র 62 পয়সা প্রতি পেজ প্রিন্ট করতে পারতেছি। এবং সেজন্য আমরা যে কোনো কমার্শিয়াল কাজে, অর্থাৎ আমরা বিভিন্ন শপে এবং আমাদের অফিসে অথবা বাসায় সকল কাজে আমরা এই প্রিন্টারটা ব্যবহার করতে পারতেছি। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এই যে কালির স্পেসিফিকেশনটা, সেটা কিন্তু আমাদের দুইটা প্রিন্টারের জন্য একই, অর্থাৎ দুইটা প্রিন্টারের জন্য একই কালি ব্যবহার করা হয়, একই প্রাইস এবং একই পেজ কোয়ান্টিটি বের হবে। তো ভিউয়ার্স, সেজন্য আমরা বলতে পারি যে আমরা এই প্রিন্টারটা আপনারা কিনতে পারেন অথবা আমরা কিনতে পারি এবং এটা আমাদের জন্য অনেক লাভজনক হবে। এছাড়া ওয়ালটন আমাদের একটি দেশীয় প্রতিষ্ঠান এবং ওয়ালটনের প্রতি আমাদের একটি সিম্পিথি কাজ করে। এবং মার্কেটে বর্তমানে প্রিন্টারের ক্রাইসিস চলতেছে এবং এই পর্যায়ে আমরা এই প্রিন্টারটি ক্রয় করে সে সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। তাই আমরা চাই যে প্রত্যেক ঘরে ঘরে সে যেন একটা ওয়ালটনের প্রিন্টার পৌঁছে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।